ত্রিপুরার তনপুর এলাকা থেকে উদ্ধার হলো রেলে কাটা এক ব্যক্তির দ্বিখণ্ডিত দেহ। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। রেল লাইনের উপর থেকে মাথা কাটা অবস্থায় দেহ আলাদা দেখতে পান পথ চলতি এলাকার জনগণ। এলাকাবাসী মৃতদেহ শনাক্ত করে খবর দেয় মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের। কেন কিভাবে রেলে কাটা পড়লো এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে পরিবারের মনে। জানা যায় মৃত ব্যক্তির নাম রবীন্দ্র দেবনাথ, বাড়ি ত্রিপুরার শান্তির বাজার লোটুয়াটিলা এলাকায়। রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতের কোনো এক সময় ঋষ্যমুখের রতনপুরের রেল লাইনের ওপর। খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই রেল লাইনের ওপর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। বুধবার দুপুর 12:30 নাগাদ বিলোনিয়া হাসপাতালে ময়না তদন্ত করা হয় মৃত ব্যক্তি রবীন্দ্রের, পরে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিকে মৃতদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজন। জানা যায় গতকাল 4:30 নাগাদ বাড়ি থেকে বের হয় রবীন্দ্র দেবনাথ, সন্ধ্যার পরে বাড়িতে ফিরে না আসায় তার ছেলেসহ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করার কয়েক ঘন্টার পর ছেলের কাছে খবর আসে রবীন্দ্রের মৃতদেহ রেল লাইনের ওপর পড়ে রয়েছে। আজ সকালে রবীন্দ্র দেবনাথের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাড়িতে কোনো ঝগড়াঝাঁটি ছিল না, তারপরেও কেন যে এই ঘটনা ঘটল তা জানা নেই। তবে এই ঘটনা কি রেল দুর্ঘটনা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ। রাত্রে সময় খবর পাইছি, খবর পেয়ে গেছি যে এদিকে রেল রাস্তাতে মানে সুইসাইড করছে না কিছু করছে তো বুঝতে পারি না। আপনার কী হয়? ও বাবা। নাম কী তাই? রবীন্দ্র দেবনাথ। বাড়ি? কি মানে কোনো বাড়িতে ঝামেলা টামেলা বা এমন কিছু আসলো? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে, কোনো কারণে ছিল না নাকি? না, কোনো কারণে ছিল। তো আপনারা এখন কী ধারণা করতে আছেন? ধারণা করতে আছি কী ধারণা যে হয় সুইসাইড করছে মনে হয়। বয়স কত হবে জানেন? সন্ধ্যা মানে 8:30 দিকে এটা আমরা কাছে খবর আছে, ইনফরমেশন আছে। আসার পরে খবর তো হয়েছে একটা ডেড বডি রতনপুর রেলওয়ে ব্রিজের কাছে রেলওয়ে ট্র্যাকের উপরে একটা ডেড বডি পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমাদের থানার স্টাফ যায় যে বডিটা রিকভারি করে পরে বডিটা বিলোনিয়া হসপিটালের মধ্যে শিফটিং করা হয়েছে। পরে বডিটা আইডেন্টিফাই হয়েছে, নামটা তার নামটা রবীন্দ্র দেবনাথ, বয়স মানে 52, বাবার নামটা হয়েছে লেট নবজিৎ দেবনাথ, বাড়ি নর্থ মরিপুর লুটুয়াটিলা, থানাটা হয়েছে বাইকুরা। এটা কি আত্মহত্যা বা কোনো কিছু এইসব কোনো কিছু বিষয়ে কি কোনো খবর এখন জানা গেছে বা কিছু? অ্যাকর্ডিংলি আমরা থানাতে একটা ইউডি কেস নেই, বিলোনিয়া বিএস কেস নাম্বার 29/2023 আন্ডার সেকশন 174 সিআরপিসি আজকের ডেটে এটা তদন্তের পরে। প্রাথমিক ধারণা কি মনে হয়? প্রাথমিক ধারণা মতে আমার মতে রেলওয়ে হয়তো নিয়েছে বলে মরে গেছে, এইরকম একটা ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।